আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে দুই বা ততোধিক রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান আলাদা আলাদাভাবে আমরা শূন্য লিখি, এটার কারণ কি, এটার বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন। উদাহরণস্বরূপ সাপোজ এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কি জিরো। অর্থাৎ এখানে তিনটি রাশি আমি নিলাম, তিনের অধিক রাশি নেওয়া যাবে, কমপক্ষে দুটি রাশি নিব, এরকম। তাহলে এই রাশিগুলোর যোগফল হচ্ছে শূন্য, তাহলে এর প্রত্যেকটার মান আলাদা আলাদা কিভাবে আমরা শূন্য লিখি, অর্থাৎ আমরা এটার মান কিন্তু আলাদা করে আমরা শূন্য লিখতে পারি। এইভাবে লিখতে পারি আলাদা করে শূন্য। এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে আপনি খেয়াল করুন এখানে এই বর্গ থাকার কারণে, অর্থাৎ আমরা সাপোজ উদাহরণস্বরূপ আমরা 5কে বর্গ করে নিলাম এবং -5কে আমরা বর্গ করে নিলাম, তাহলে এখানে আমরা খেয়াল করি যদি আমি এই 5কে বর্গ করি তাহলে কিন্তু এখানে 25 অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা পাই, আবার এই -5কেও যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা একটা ধনাত্মক সংখ্যাই পাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই রাশিটির উপরে বর্গ, এই রাশিটির উপরে বর্গ, পর্যায়ক্রমে তিনটা রাশির উপরে কি বর্গ, তাহলে এখানে এ মাইনাস বি ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক সেই ক্ষেত্রে কিন্তু এর মানটা কী হবে, একটা ধনাত্মক কোনো সংখ্যা হবে যদি জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়। তাহলে এক্ষেত্রেও সেম সিস্টেম, অর্থাৎ সাপোজ উদাহরণস্বরূপ ধরে নিলাম এর মানটা হচ্ছে, আমি যদি ধরে নিই যে এ মাইনাস বি এর মানটা উদাহরণস্বরূপ 7 চলে আসছে, তাহলে এটা কিন্তু আমরা 7² লিখতে পারি অর্থাৎ 49, অর্থাৎ এটা একটা ধনাত্মক মান। আর এই ক্ষেত্রে যদি বি মাইনাস সি এর মানটা আমরা ঋণাত্মক কোনো মান ধরে নিই, সাপোজ উদাহরণস্বরূপ 3, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা ধনাত্মক সংখ্যা 9 পাই। এরকমভাবে এটাকেও আমরা কোনো সংখ্যা ধরে নিলাম, সাপোজ জিরোই ধরে নিলাম, তাহলে জিরোকে বর্গ করলে আমরা কী পাবো, জিরো পাবো। এখন এখানে এটার মান এবং এটার মান এবং এটার মান, এই তিনটা মান যদি আমি প্লাস করি তাহলে কিন্তু আমরা জিরো পাই না, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ধনাত্মক অথবা ঋণাত্মক, এখানে ধনাত্মক অথবা ঋণাত্মক, অর্থাৎ এই যে রাশিগুলো দেওয়া আছে তিনটা রাশি, এই তিনটা রাশির মধ্যে যদি ধনাত্মক অথবা ঋণাত্মক যাই আসুক, জিরো ব্যতীত যদি কোনো সংখ্যা আসে তাহলে কিন্তু সেটা ধনাত্মক হিসাবে কী করা হয়, কাউন্ট করা হয়, অর্থাৎ সেটা আর মাইনাস চিহ্ন থাকে না। অর্থাৎ যেহেতু -3² ইকুয়াল আমরা +95, এরকমভাবে মাইনাস অন্য অন্য সংখ্যার ক্ষেত্রেও স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু দুটি মাইনাস গুণ করলে কী হবে, একটি প্লাস হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে কখনোই আমরা কী পাবো না, মাইনাস কোনো সংখ্যা পাবো না। আর যেহেতু মাইনাস কোনো সংখ্যা এখানে পাবো না, সবগুলো ধনাত্মক সংখ্যা আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে জিরো হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ যদি প্লাস এবং মাইনাস আসতো, সাপোজ এরকমভাবে যদি আসতো, অর্থাৎ এটার মান হচ্ছে -25 আর এটার মান হচ্ছে 15 আর এটার মান হচ্ছে 10, তাহলে কিন্তু এখানে আমরা মাইনাস একটা সংখ্যা পাই, কিন্তু এটা কখনোই হবে না। কারণ কি, কারণ হচ্ছে মাইনাসটা কেন আসবে না সেটা আমরা আরও বুঝি, যে যেহেতু স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ এটার ভিতরে যে মানটা সেটা যদি ধনাত্মক এবং ঋণাত্মক যাই হোক, সেটা ঋণাত্মক হলে ধনাত্মক হয় উত্তরটা, সেই ক্ষেত্রে প্রত্যেকটাই ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এটাই, যে এখানে যদি এদের যোগফলের মান শূন্য হতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটার মানে কী হতে হবে, শূন্য হতে হবে। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা কী হতে হবে, শূন্য হইতে হবে, আবার বি মাইনাস সি হোল স্কোয়ারের মানটা কী হইতে হবে, শূন্য হইতে হবে, এরকম, আবার সি মাইনাস এ এর মানটা কী হতে হবে, শূন্য হতে হবে, কারণ আমরা জানি যে শূন্য 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 প্লাস ইকুয়াল শূন্য। তাহলে শূন্য ব্যতীত কিন্তু এই এ মাইনাস বি এবং বি মাইনাস সি এবং সি মাইনাস এ এর মান আমরা কী করতে পারি না, কাউন্ট করতে পারি না। যদি করি তাহলে ইকুয়াল কী হয় না, শূন্য হয় না। আর এজন্যই কিন্তু আমরা আলাদা করি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো লিখি এবং বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল জিরো লিখি, সি মাইনাস এ ইকুয়াল কী করি, জিরো লিখি। এরকমভাবে আরও ভগ্নাংশের ক্ষেত্রে আরও উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ 1/a ইকুয়াল -1/b হোল স্কোয়ার প্লাস 1/b 1/c হোল স্কোয়ার প্লাস 1/c -1/a হোল স্কোয়ার। যদি ভগ্নাংশ আকারেও দেওয়া থাকে দুই বা ততোধিক রাশির বর্গের যোগফল আকারে, অর্থাৎ যদি জিরো হয় তাদের যোগফল, তাহলে এই প্রত্যেকটার মানও আমরা আলাদা আলাদা কী করতে পারি, জিরো লিখতে পারি। এরকমভাবে দুই বা ততোধিক রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি যে বর্গের যোগফল জিরো দেওয়া আছে তাহলে প্রত্যেকটার মান আমরা আলাদা করে কিনে নেব, জিরো ধরে নেব। আর কেন ধরে নেব অবশ্যই বিস্তারিত আলোচনা করেছি, বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স? যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন,
আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয়ের সাথে থাকবেন। আর নিয়মিত এ ধরনের গণিতের বেসিক এবং বেসিক সংক্রান্ত গণিতের রহস্য এই সংক্রান্ত যে সকল ক্লাস আমি আপলোড করছি প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন যাতে আপনি সবার আগে পেয়ে যান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।